এটা দুখ লাগিছে কি, সেই সময়ত মানে আমাৰ দেউতাও কাৰাবন্দী হৈ আছিলে জেলত। তারপরে এই আমি ইয়াত আহি দেখিলো যে ফলকখনত আমার দেউতার নাম নাই, সেই কারণে মোৰ বড় দুখ লাগিছে। কি কারণত আমার দেউতার নামটো নোহোৱা করলে মই নাজানো, মই কব লগা বেশি নাই। কারণ কেলে হেৰি আমি 15 আগষ্টত ইয়াতে অনশনত বহিম, এই কারণে অতি আমার দুঃখ অনুভব করছো। মোৰ ককা দেউতা স্বর্গীয় অচ্যুত চন্দ্র মহন্ত এজন কারাবন্দী মুক্তিযোদ্ধা আছিলে। আজি আমি গান্ধী মণ্ডপত দেখিলোঁ যে এখন ফলক আছে মুক্তিযোদ্ধা সন্মান জনায়, কিন্তু তাত 6 জন ব্যক্তিৰ নাম আছিল। ইয়াৰ কাৰণে আমি বহুত অপমান বোধ কৰিছোঁ। আৰু কি তথ্য ভিত্তিত তেওঁলোকে এই 6 জন মানুহৰ নাম দিলে আমি বুজি নাপালোঁ। তেওঁলোকে সঠিক তথ্য ভিত্তিত এইখন দিয়া হ'লে আমি সুখী হ'লোহেঁতেন। আৰু এই ক্ষেত্ৰত মই আমাৰ অতি মৰমৰ অতি সন্মানীয় আমার জালুকবাড়ী সমষ্টির বিধায়ক তথা অসমৰ মুখ্যমন্ত্রী মহোদয় দৃষ্টিগোচর করলো আপনার জড়িয়ে। তখেতে ইয়ার একটা উচিত তদন্ত করে আমার মুক্তিযোদ্ধার পরিয়ালবর্গক সুখী করব বলে আমি আশা করল। আর যদি তাতো একো ব্যবস্থা নকরে, আমি অহা 15 আগষ্টর আগে আগে 15 আগষ্টের দিনাখন আমি ইয়াতে গান্ধীবনত আমি গোটাই পরিয়ালবর্গ মুক্তিযোদ্ধার পরিয়ালবর্গ অনশনত বহিম বলে সিদ্ধান্ত লৈছো। দুখ লাগিছে কি, সেই সময়ত মানে আমার দেউতাও কারাবন্দী হয়ে আছিলে জেলত। তারপরে এই আমি ইয়াত আহি দেখিলো যে ফলকখনত আমার দেউতার নাম নাই, সেই কারণে মোর বড় দুখ লাগিছে। কি কারণত আমার দেউতার নামটো নোহোৱা করলে মই নাজানো, মই কব লগা বেশি নাই। কারণ কেলে হেৰি আমি 15 আগষ্টত ইয়াতে অনশনত বহিম, এই কারণে অতি আমার দুঃখ অনুভব করছো। মোর ককা দেউতা স্বর্গীয় অচ্যুত চন্দ্র মহন্ত এজন কারাবন্দী মুক্তিযোদ্ধা আছিলে। আজি আমি গান্ধী মণ্ডপত দেখিলোঁ যে এখন ফলক আছে মুক্তিযোদ্ধা সন্মান জনায়, কিন্তু তাত 6 জন ব্যক্তির নাম আছিল। ইয়ার কারণে আমি বহুত অপমান বোধ করছো। আর কি তথ্য ভিত্তিত তেওঁলোকে এই 6 জন মানুহৰ নাম দিলে আমি বুজি নাপালোঁ। তেওঁলোকে সঠিক তথ্য ভিত্তিত এইখন দিয়া হ'লে আমি সুখী হ'লোহেঁতেন। আৰু এই ক্ষেত্ৰত মই আমাৰ অতি মৰমৰ অতি সন্মানীয় আমাৰ জালুকবাৰী সমষ্টিৰ বিধায়ক তথা অসমৰ মুখ্যমন্ত্রী মহোদয় দৃষ্টিগোচৰ কৰিলোঁ আপোনালোকৰ জৰিয়তে। তেখেতে ইয়াৰ এটা উচিত তদন্ত কৰি আমাক মুক্তিযোদ্ধাৰ পৰিয়ালবৰ্গক সুখী কৰিব বুলি আমি আশা কৰিলোঁ। আৰু যদি তাতো একো ব্যৱস্থা নকৰে, আমি অহা 15 আগষ্টৰ আগে আগে 15 আগষ্টৰ দিনাখন আমি ইয়াতে গান্ধীবনত আমি গোটাই পরিয়ালবর্গ মুক্তিযোদ্ধা পরিয়ালবর্গ অনশনত বহিম বলে সিদ্ধান্ত লৈছো।